দর্শক জীবনে মনে হয় আমি কোন একটা বড় একটা পাপ করছিলাম, যার খেহার দিতে আজকে আমি সিনেমা হলে গিয়ে জিন ছবি দেখতে গেছিলাম। জিন সিনেমার ইন্টারভেল ইকুয়াল সমাপ্ত দেখে দর্শকরা মজেছেন হাসাহাসিতে। তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি। ঈদের প্রথম দিনেই আশার আলো ফুটেছে প্রেক্ষাগৃহগুলোতে, ঢাকা তো বটেই, প্রায় গোটা দেশ থেকে খবর মিলেছে স্বস্তির। ঈদের দিন হাউসফুলের খবর নিশ্চিত না হওয়া গেলেও বেশিরভাগ হলই 50 ভাগেরও বেশি দর্শক পেয়েছে, তাতেই হল কর্তৃপক্ষ খুশি। প্রত্যেকেই আশা করেছেন 2-4 দিনের মধ্যে দর্শক সমাগম শতভাগ হবেন। প্রথম দিনে সেই আভাসই মিলেছে। মূলত হল সংখ্যায় এবার শাসন করেছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ। উৎসবের বাইরে দেশে টিকে থাকা হলেও এই ঈদে ছবিটি মুক্তি পেয়েছে 100 হলে। বিশেষ করে দেশের প্রায় সব ভালো ও বড় দখল নিয়েছে জিন, ফলে প্রথম দিন থেকে ছবিটি ঘিরে মালিক পক্ষের পজিটিভ সাড়া মিলছে। এবার ঈদের সজল পূজা ছেড়ে জিন সিনেমাটিও মুক্তি দিয়েছেন, প্রথম দিনে আশানুরূপ সাড়া মিলেছে। সিনেমার আগাম অনেক টিকিট বিক্রি হয়েছে, সামনে দর্শক সমাগম আরও বাড়বে বলে আশা করছেন কর্মকর্তারা। তবে এদিকে একজন দর্শক ইন্টারভ্যাল ইকুয়াল সমাপ্ত দেখে তো হাসাহাসি জুড়ে দিয়েছে। তিনি বলছেন জীবনে তিনি হয়তো কখনো পাপ করেছিলেন, যার জন্য সিনেমা হলে গিয়ে জিন সিনেমাটি দেখেছেন তিনি, এবং সেখানে ইন্টারভ্যাল ইকুয়াল সমাপ্ত দেখে তিনি তো পুরাই অবাক হয়েছেন, এবং এটার সুযোগ নিয়ে দর্শকরাও করছেন মাতামাতি। তো চলুন আমরা এই ভিডিওর কমেন্টসগুলো পড়ে আসি। এখানে একজন লিখেছেন, অনন্ত জলিলের নেক্সট সিনেমার প্রমোশন হতে পারে এটা, সমাপ্ত দ্য ইন্টারভ্যাল। আবার এদিকে আরেকজন বলছেন ব্যাপারটা ভৌতিক। এদিকে আরেকজন বলছে দর্শকদের কষ্টের কথা বিবেচনা করে ইন্টারভ্যালের সময় শেষ করে গিয়েছে। আরেকজন বলছে এমনি সিনেমার নাম জিন হয় নাই, এসব কারণেই হয়েছে, আসলেই ভৌতিক ব্যাপার স্যাপার, ওদের আবার স্কুলে পাঠানো হোক, এমন এমন বিভিন্ন কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের আয়োজন আজকে পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।